বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো। ছোটবেলায় তো সবাই ইকির বিকির খেলেছো, কিন্তু ইকির বিকির রেস্টুরেন্ট কি আগে কখনো দেখেছো? তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে একদমই সামনে ইকির বিকির রেস্টুরেন্টের সামনে, এবার পেট ভরার পালা। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক কেমন অ্যাম্বিয়েন্স। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমার এই স্কাইবাগটা, ওখানটা দেখতে পাচ্ছ, ওখানটা স্কাইবাগটা আছে, আর ঠিক তার অপোজিটেই এলে দেখতে পাবে তোমরা। মেখা চলা চলা উড় বেড়তা গয়া, তুমারি রাম সাথ সাস লেতা গয়া। তো চলে এসেছি রেস্টুরেন্টের ভেতর। তো আমরা এখানে অর্ডার করেছি দই বড়া একটা, একটা রাইস, আর হচ্ছে পনির মাখানি। তো অ্যাম্বিয়েন্সের সাথে খাবারটা কেমন যায় সেটা একবার দেখো। আমরা অর্ডার দেওয়া কমপ্লিট, আর ফার্স্টে চলে এসেছে দহিবাড়া। দহিবাড়ার প্রাইসটা হচ্ছে 60 rupees, ঠিক আছে? তো এখানে দুটো বড়া দিয়েছে, সাইজটা জাস্ট দেখতে পাচ্ছ, মারাত্মক সাইজ, ওপি সাইজ। টেস্ট করে দেখি কেমন। টেস্ট অনুযায়ী তো আমার 10 মধ্যে মোটামুটি 8 রেটিংস তো বানতা হ্যায় ইয়ে বলা, কিন্তু এই গ্রেভিটা লাইট অনেক, একটু ঠিক হলে আই থিঙ্ক আরও ভালো হতো, ব্যাপারটা জমে যেত। কিন্তু দহিবড়ার সাইজটা সত্যি বস মন জিতে নিল, যার সাইজটা দেখে আমি বলছি তো জাস্ট মন জিতে নিল। ওপি, কিন্তু গ্রেভিটা একটু ঠিক হলে ব্যাপারটা জমতো, এরকম ভাঁড়ে করে দিয়েছে, মাটির ভাঁড়। প্লেট ভরা ভালোবাসা নিয়ে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। আজকে আছে মাটির ভাঁড়ে হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে তোমার হচ্ছে পনির মাখানি। তো একটা আমরা অনেক রেস্টুরেন্টে গিয়েছি, এটা একটা ছোটো রেস্টুরেন্ট হওয়া সত্ত্বেও কোভিড টাইমে মাটির ভাঁড়ে দিচ্ছে। তো এবার হচ্ছে অ্যাম্বিয়েন্স আর এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, এবার খেয়ে দেখবো যে কোয়ান্টিটি আর কোয়ালিটি কেমন। তো কোয়ান্টিটি বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ আমার প্লেটে এতটা আমি ঢেলেছি, আর ফ্রাইড রাইস এতটা আছে। তাই এটার দাম নিয়েছে তোমার হচ্ছে 60 টাকা, যেটা কোয়ান্টিটি অনুযায়ী তো একটু কম লেগেছে, কিন্তু পনিরটা যেটা আছে সেটা তো অনেকটাই দিয়েছে। দেখতে পাচ্ছ যে এখানে বড় বড় পিসের পনির এতগুলো দেওয়া আছে, আর আমার এখানে দুটো আছে। সন্দীপ দার কৃপায় একটুখানি পেয়েছি রাইস আর এই পনিরটা পেয়েছি, এবার একটু টেস্ট করে দেখি কীরকম। রাইসটার কোয়ালিটিটা কিন্তু বস মারাত্মক, ঝুড়ি ঝুড়ি একদম দেরাদুন রাইস ইউজ করা হয়েছে, ঠিক আছে? খুবই ভালো রাইসের কোয়ালিটি, 60 টাকার মন ভরে নিয়েছে কোয়ালিটি অনুযায়ী। এবার খেয়ে দেখি টেস্ট কীরকম। পনিরটা কিন্তু জাস্ট ওপি ওপি খেতে পনিরটা, রাইসটা এর থেকেও কিন্তু আমি আরও অনেক ভালো ভালো রাইস খেয়েছি। রাইসটা মডারেট লেগেছে, ঠিকঠাক, খুব বেশি ভালো না কিন্তু খুব বেশি খারাপও না, ঠিকঠাক মিডিয়াম জায়গায় দাঁড়িয়ে আছে। রাইসে আর একটু ভেজিটেবলস হলে হয়তো আমি ওপি বলতাম, কিন্তু ভেজিটেবলের পরিমাণটা খুবই কম। প্রাইসটাও দেখতে হবে, 60 টাকায় এই ফ্রাইড রাইসটা দিচ্ছে ওরা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখানো আছে, এখানে কর্ন পেয়েছি একটা, এটা কিন্তু ইউনিক পেলাম একটা জিনিস। অন্যান্য রেস্টুরেন্টে কর্নটা ইউজ করে না সাধারণত ভেজ রাইসে। বাহ, বেশ ভালো লাগলো, কিন্তু পনিরটা বাস জাস্ট ইতির বিকির রেস্টুরেন্টের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো, কিন্তু স্টাফদের বিহেভিয়ার ওপি জাস্ট ভালো, খুবই ফ্রেন্ডলি নেচার, তোমরা এসো। কিন্তু খাবার দাবারের দিক দিয়ে কোয়ান্টিটিটা একটু কম লেগেছে, ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটা একটু কম, যদি ওটা হয়ে যেত তাহলে বেশ ভালো লাগতো। পনিরটা ওপি ছিল, পনিরের কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই সেম, দুটোই ভালো। আর টাকা পয়সার দিক দিয়ে তোমাদের একদমই চিন্তা করতে হবে না, মাত্র 60 টাকায় তোমরা ওরকম ফ্রাইড রাইস পাচ্ছ, জাস্ট মাত্র। অ্যান্ড পনিরটা তো ওপি ছিল 90 টাকা, জাস্ট ট্রাই করো পনির মাখানি।
ঠিক আছে, এবার তোমার এক্সপিরিয়েন্সটা বলো, তোমার কিরকম লাগে? একদমই একদম আমাদের মধ্যবিত্তের জন্য এই রেস্টুরেন্টটা কিন্তু ভালো। একদম আমি এখন দেখতে পাচ্ছি যে স্কাইওয়াকের সামনে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর, ঠিক তার পেছনে দেখো ওই দিকটাই চিরমিকি, ওইখানটাই চিরমিকি। তো তোমরা এসে এখানটা খেতে পারো, মজা করতে পারো এবং পুজো দিয়ে বাড়ি যেতে পারো। মধ্যবিত্তের জন্য একটা ভালো রেস্টুরেন্ট আমি বলবো। দক্ষিণেশ্বরের সামনে তো কচুরির দোকান অনেক আছে, কিন্তু এই কচুরির দোকান থেকে একটু আলাদা যদি আমরা একটু দেখতে চাই তাহলে এই ইকিরমিকির রেস্টুরেন্টটা কিন্তু তোমরা ঘুরে যেতে পারো। একদমই, তো এখানটা ঘুরলাম খেলাম, কিন্তু এই পর্যন্ত যে আসলাম সেই জার্নিটা দেখার জন্য তোমাদেরকে পার্ট টু এর ওয়েট করতে হবে। পার্ট টু কিন্তু আরো ইন্টারেস্টিং হবে। চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর কি দেখছো লাইকটা করো, শেয়ারটা করো, কমেন্টটা অবশ্যই চাই যে আমাদের এই এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও কিন্তু। চলো